আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন নতুন মসজিদ দখল চেষ্টা, এসব কি কিয়ামতের আলামত? প্রশ্ন, মসজিদ থেকে মন্দির, সাধারণ জনগণের অনেকের প্রশ্ন, আমার কাছে অনেকে প্রশ্ন করছে যে এসব কি হচ্ছে ভারতে, যে মসজিদগুলো দখল করে মন্দির বানানো হচ্ছে, এবং নতুন নতুন, এটা একটা দুইটা না, অনেক ঘটনা, দখল চেষ্টা, দখল হয়েছে, ভেঙে ফেলার হুমকি। আমরা তো বাবরি মসজিদ ক্ষেত্রে দেখেছি যে কীভাবে দিনের আলোতে নৃশংসভাবে সারা পৃথিবীর মুসলমানদের কলিজে আঘাত করে মসজিদ কীভাবে ভেঙে ফেলেছে এবং সেখানে মন্দির স্থাপন হয়েছে। মসজিদ ভেঙে ফেলে অথবা দখল করে অথবা দখল চেষ্টা এবং তারপরে সেখানে মন্দির স্থাপন, এটা সেন্সিটিভ বিষয়। এবং এরকম ঘটনা বা মসজিদ আল্লাহর ঘরকে এত অপমান অপদস্থ করা, এটা কেয়ামতের আলামত কি না, এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। তো এটা একটু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার আলোচনার মধ্যে ধর্মীয় দিক বেশি থাকবে না, বেশিরভাগই রাজনৈতিক আলোচনা থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা ইসলাম, মুসলিম, ইসলামী রাজনীতি নিয়ে ভাবেন, মুসলিম রাজনীতি নিয়ে ভাবেন, তাদের জন্য একটা রিপোর্টের আলোকে আমি বিষয়টা কেস স্টাডি আলোকে উপস্থাপন করতে চাই। নয় দিগন্ত থেকে বলছি, ভারতে এবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে যা হচ্ছে, জ্ঞান পাপি না, জ্ঞান বাপি একটা মসজিদ, সেটা দখল চেষ্টা হচ্ছে এবং সেখানে মন্দির বা মন্দির বানানোর চেষ্টা হচ্ছে। দেখি এখানে আরও বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। ভারতে এর আগেও ধর্মীয় স্থান নিয়ে দড়ি টানাটানি অনেক হয়েছে। ইদানিং যেভাবে দেশটির বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সহিংসতার ছবি ফুটে উঠেছে তা যথেষ্ট উদ্বেগের। এর মানে এখানে একটা দুইটা ঘটনা বলা হয়েছে, কিন্তু এরকম অসংখ্য জায়গায় আমাদের কাছে তথ্য আছে যে মসজিদ দখল করে তারা মন্দির বানাতে চায়। বিজেপি আরও 5 বছর ক্ষমতায় থাকতে পারলে আরও অনেক বাবরি মসজিদের মতো ঘটনা তারা ঘটাবে। এরই মধ্যে ফের দানা বেঁধেছে উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন বিতর্ক। এই উত্তরপ্রদেশেই কিন্তু ঘটনা ঘটছে, অথচ উত্তরপ্রদেশে কৌমি বা দেওবন্দীদের হেডকোয়ার্টার, পৃথিবীর মার্কাস, তারা তো কিছুই করতে পারছে না। যেখানে দারুল উলুম দেওবন্দ, সেই উত্তরপ্রদেশেই বিজেপি বারবার ক্ষমতায় আসছে, এবং যে এলাকায় দেওবন্দ মাদ্রাসা সেখানে বিজেপি সংখ্যাধিক্য, তারাই সবচাইতে ভোট পায়, সংখ্যাগরিষ্ঠ। এর রহস্য কী সেটা আমার আলোচ্য বিষয় না। মন্দির না মসজিদ, এই বিতর্ক অনেক দিনের। অযোধ্যার বাবরি মসজিদ থেকে শুরু করে বারাণসীর এই জ্ঞানবাপী মন্দির, হিন্দুদের মন্দিরের জায়গা নিয়ে মসজিদ গড়ে তোলার অভিযোগ তোলা হচ্ছে বারংবার। এর মানে মন্দির দখল করে নাকি মসজিদ করেছে, অতএব তারাও এখন চায় সেই মসজিদ দখল করে মন্দির করতে। কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মসজিদ নিয়ে রেশারেশির জের ইতোমধ্যে পৌঁছেছে আদালত পর্যন্ত, কিন্তু আদালতে কী ধরনের রায় হতে পারে সেই এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের আছে। ভারতের সেই সেকুলার ইমেজ, সেই অসাম্প্রদায়িক ইমেজ, যেটা মহাত্মা গান্ধীর যে আদর্শ অথবা কংগ্রেসের যে আদর্শ, ভারত কিন্তু সেরকম নেই। এই মসজিদ আসলে মন্দিরের জায়গায় তৈরি হয়েছে বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভগবান বিশ্বেশ্বরের বন্ধু নামের এক মামলাকারী। উল্লেখ্য, ভারতীয় সংবিধান অনুযায়ী কারো মাধ্যমে আদালতে মামলা করতে পারেন খোদ ভগবান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কেয়ামতের আলামত কিনা যে ভগবান এসে ব্যক্তিদের মাধ্যমে মামলা করান। এটা কোন ধরনের আইন যে ভগবান নিজেই মামলা করেন ব্যক্তির মাধ্যমে? অযোধ্যা মানে হিন্দু কুসংস্কার সেখানে কী পরিমাণ আছে? রাষ্ট্রীয়ভাবে তো ধর্মের এভাবে স্থান থাকার কথা নয়। অযোধ্যা রাম মন্দিরের বিবাদের সময়ও বন্ধুর মাধ্যমে মামলা করতে দেখা গিয়েছিল রামলালাকে। এই রামলালা কিন্তু হিন্দুদের একজন দেবতা বা ভগবান। তো এখানে ভারতে যেটা হচ্ছে, ভগবান মামলা করছে তাদের বান্দাদের বা তাদের পুণ্যার্থীদের মাধ্যমে, এটা হাস্যকরও বটে, কিন্তু হাস্যকর হলেও এটা যদি অরিজিনালি তাদের ধর্মীয় কোনো বিধান থেকে থাকে, আমরা নিঃসন্দেহে কারো ধর্মীয় বিধানকে কটাক্ষ করবো না, বরং সেটাকে রেসপেক্টই করব। আমি মানি না বা না মানি, তাদের অনুভূতিকে শ্রদ্ধা করছি নিঃসন্দেহে যদি থেকে থাকে, কিন্তু এটা কিন্তু হিন্দুদের একটা অংশ এগুলোতে বিশ্বাস করেন না। এক্ষেত্রে সেভাবেই মামলা দায়ের হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। তো এখন মুসলিমদের বিপক্ষে মন্দির, মসজিদ দখল করে মন্দির বানানোর জন্যে স্বয়ং ভগবানের পক্ষ থেকে মামলা করা, এটা কেয়ামতের কোনো আলামত কি না, এটাও কিন্তু একটা মজার আলোচনা যেটা আমি বলবো। ভারতের ঐতিহাসিকদের কেউ কেউ দাবি করেছেন মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে কাশীর এই বিশ্বেশ্বর
মন্দিরে একটি অংশ নিয়ে তৈরি হয়েছিল মসজিদ। মন্দিরটিও তৈরি হয়েছিল তার আমলেই। এতদিন ধরে পাশাপাশি প্রতিবেশীর মতোই ছিল এই ধর্মস্থান। এর মানে ভারতের যে সৌন্দর্য অনেকদিন যাবৎ ছিল, বিশেষ করে কংগ্রেস শাসনামলে, যে মসজিদ মন্দির পাশাপাশি থাকবে, পিসফুল কোএক্সিস্টেন্স, সেই পুরনো আমলের কমিউনাল কনফ্লিক্ট সেগুলো আর আসবে না, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই বিজেপি শাসনামলে বিভিন্ন মামলা বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। বছর চারেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কাশীতে বিশ্বনাথ করিডোর করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রের এভাবে এত ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ নির্মাণ করা ভারতের মতো দেশে, এটাই একটা সাম্প্রদায়িকতার, কারণ ডিসক্রিমিনেশন হবেই, সাম্প্রদায়িকতার বিষবাস পোষরাবে নিঃসন্দেহে, এটাই ঠিক না। তো ভারতের মতো দেশে ধর্ম এবং রাষ্ট্র সম্পূর্ণ আলাদা হতে হবে, এটাই যৌক্তিক। আর আর ধর্মের মধ্যে রাষ্ট্র ঢুকলে সেই ধর্ম থাকে না, এটা একটা বিষয়। এখন কিন্তু সেরকমই হয়েছে, তার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় 600 কোটি টাকা। বিশ্বনাথ মন্দির করা হয়েছে থেকে গঙ্গার ঘাট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই মসজিদে জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। যদিও কাশী বিশ্বনাথ মন্দিরে এই জ্ঞানবাবী মসজিদটির তেমন কোনো বিরোধ নেই। বানারসি আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এই মসজিদ পরিচালনার দায়িত্বে ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ করিডোরের জন্য জমিও দান করেছে তারা। এর মানে মুসলমানরা জমি দান করছে, কিন্তু তাদের মসজিদ নিরাপদে থাকবে এই গ্যারান্টি কেউ দিতে পারছে না। দখল করা, আদালতের রায়ের মাধ্যমে বাবরি মসজিদের মতো ঘটনা ঘটানোর চেষ্টা কিন্তু চলছে। তবে স্বঘোষিত বিশ্বেশ্বর পক্ষই এই মামলা টেনে নিয়ে গেছে আদালত পর্যন্ত। ঈদের পরেই সেই মসজিদ ভিতরে সমীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6 ও 7 মে আর্কিওলজি সার্ভেকে দিয়ে ভিডিওগ্রাফি ও সমীক্ষা করানো হবে বলেও জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। বারাণসীর সিভিল বিচারক রবিকুমার দিবকর এই নির্দেশ দেন। পাশাপাশি সার্ভে করা হয়, এর মানে সেটা আসলে কীভাবে দখল করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু হচ্ছে, এবং এতে কিন্তু আপত্তি জানিয়েছে মসজিদ কমিটি। তারা সাফ জানিয়ে দিয়েছে ভিডিওগ্রাফির জন্য কাউকে মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এর মানে মসজিদের পবিত্রতা রক্ষার জন্য তারা বদ্ধপরিকর, কিন্তু আদালতের রায় হলে সেখানে তারা মসজিদের মধ্যে ঢুকবে এতে কোনো সন্দেহ নেই, এটাকেও আটকাতে পারবে না। আর এই এই ব্যাপারটা নিয়েই ফের বিতর্ক ঘটিয়েছে মসজিদ কমিটির সিদ্ধান্তে কড়া নিন্দা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের জাতীয় মুখপাত্র বিনোদ বানশাল মসজিদ কমিটি কি লোকানোর চেষ্টা করছে? এর মানে এইসব কথাবার্তা বলে একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকেও কিন্তু যাচ্ছে, মূলত এটা সোর্স সংবাদ প্রতিদিন। তো এই ধরনের ঘটনায় কিন্তু দাঙ্গার দিকে যেতে পারে। তা এখন এই মসজিদকে দখল করে মন্দিরে নিয়ে যাওয়া বিভিন্ন আদালতের রায় বা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি, বাবরি মসজিদের ক্ষেত্রে হয়েছে, সারা পৃথিবী মুসলিম প্রতিবাদ করেছে কিন্তু কাজ হয়নি, এটা কেয়ামতের আলামত কি না? আমি বলবো এটা কেয়ামতের আলামত, এটা সাধারণ মানুষের প্রশ্ন। এটা কেয়ামতের আলামত তো সেই 1400-1500 বছর আগের থেকেই অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, আলামতের সুগ্রা বলা যায়। তবে এটা ভারতের ছোটোখাটো এক ধরনের সাম্প্রদায়িকতার একটা আলামত, যে ভারত আসলে সে আগের মতো নেই, ভারত আসলে অসাম্প্রদায়িক চেতনা এখন লালন করে না। রাষ্ট্র ভারতকে সাম্প্রদায়িক বানাচ্ছে, রাষ্ট্র ধীরে ধীরে ভারতকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে, মুসলিমদের অধিকার সংকুচিত করা হচ্ছে। তো এটা নিয়ে আবার বাবরি মসজিদের মতো কোনো কাণ্ড না হোক আমরা সেই প্রত্যাশাই করি।